যতন খোলুমখা, সবাইকে নমস্কার বলে প্রথমেই রাজ্যের ধলাই জেলার আম্বাসায় অনুষ্ঠিত বিজয় সংকল্প জনসভায় বক্তৃতা শুরু করেন তিনি। এদিন বক্তৃতার শুরুতেই তিনি বলেন, ধলাই জেলার মানুষের উৎসাহ বলে দিচ্ছে ত্রিপুরা সিদ্ধান্ত নিয়েছে, এখানে বিকাশের ডাবল ইঞ্জিন থামবে না। তাই ত্রিপুরায় একটাই আওয়াজ উঠছে, ফের একবার ডাবল ইঞ্জিন সরকার। বক্তৃতার শুরুতে এমনটাই জোর গলায় বললেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খোলমকা, যত কামদা সবাইকে নমস্কার। জনজাতীয় সমাজ কে মেরে ভাই বহন বে জব আশীর্বাদ দেতে হ্যাঁ তো উন আশীর্বাদ কি পবিত্রতা উসকা সামর্থ্য কই গুণা বড় জাতা হয়। ढलाई जिले का ये उत्साह साफ साफ त्रिपुरा का मूल बता रहा है। त्रिपुरा ये ठान चुका है कि विकास का डबल इंजन अब रुकने वाला नहीं है, इसलिए आज त्रिपुरा के कोने कोने में एक ही आवाज है, एक ही नारा है, एक ही जय घोष है, फिर एक बार डबल इंजन सरकार। এদিন রাজ্যের প্রয়াত মন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা সকলেই উনাকে এনসিদা বলে ডাকতাম, ত্রিপুরার বিকাশে প্রতিনিয়তই উনার সঙ্গে কথা বলতাম, ত্রিপুরার বিষয়ে অনেক কিছুই আমি উনার কাছ থেকে শিখেছি। আজ উনি আমাদের মাঝে নেই, কিন্তু উনার স্মৃতি আমাদের সকলের মধ্যে রয়েছে এবং আগামী দিনে তা আমাদের প্রেরণা যোগাবে বলেও উল্লেখ করেছেন তিনি। এছাড়াও এদিন প্রয়াত মন্ত্রী এনসি দেববর্মা এবং বিক্রম বাহাদুর জমাতিয়ার পদ্মশ্রী প্রাপ্তিও গর্বের সঙ্গে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভাই আর বহনো, আজ মে ত্রিপুরা কি সন্তান বিজনারি নেতা নরেন্দ্র চন্দ্র দেববর্মাজি উনকো ভি আদরপূর্বক ইয়াদ কর রহা হুঁ। हम सब उन्हें एनसीदा के नाम से बुलाते थे। त्रिपुरा के विकास को लेकर अक्सर मुझे उनसे बहुत कुछ सीखने समझने का अवसर मिलता था। आज एनसीदा हमारे बीच नहीं है, लेकिन उनकी यादें हम सभी के बीच है और आने वाले समय में भी हमें प्रेरणा देती रहेगी। मुझे संतोष है कि देश ने उनके योगदान को सम्मान देते हुए इस वर्ष उन्हें भारत का बहुमूल्य ऐसा पद्मश्री का सम्मान दिया। यह हमारा सौभाग्य है। श्री विक्रम बहादुर जमातिया जी को भी पद्मश्री देकर भारतीय जनता पार्टी सरकार का गौरव बढ़ा है। भाजपा सरकार ने कोशिश की है कि त्रिपुरा और राष्ट्र के विकास में जनजातीय समाज के योगदान को पूरा देश देखे, পুরা দেশ জানে। এদিন রাজ্যের জনজাতিদের চিরাচরিত পোশাকে আম্বাসায় জনসংকল্প সভার মঞ্চে উঠে ভাষণ রেখেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন বক্তৃতার শুরু থেকে গত 5 বছরে রাজ্যে ডাবল ইঞ্জিন সরকারের উন্নয়নমূলক কাজ এবং বিগত 25 বছরের বাম শাসনের পার্থক্য পরিষ্কারভাবে মানুষকে বুঝিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।